সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সময়ের ভেতরে থেকে নিজেকে সম্পূর্ণ রবীন্দ্র বলয়ের বাইরে রেখেছিলেন। তার সমস্ত সাহিত্য কর্ম যদি আমরা পড়াশোনা করে দেখি, সেখানে আপনি একটা গানে শুধু মিল পাবেন। আমি আপনাকে বলি যে, আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো, আমি দ্বার খুলে আর রাখবো না। ঠিক রবীন্দ্রনাথের একটি গানের অনুকূলে তাকে তিনি উৎসাহ দেবার জন্য হোক বা প্রতি উত্তরের হোক এই গানটি লিখেছিলেন। রবীন্দ্রনাথের সেই গানটি কি ছিল? গানটি ছিল, আমি দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। আপনার সবাই জানেন এই গান। এর বাইরে রবীন্দ্রনাথের কোনো সাহিত্যকর্মের সাথে নজরুল ইসলাম সম্পৃক্ত করেনি নিজেকে, এই বলয়ের বাইরে ছিলেন। তো আমাদের কাজী নজরুল ইসলাম, একটু আগে আমি সাহেব ভাইয়ের কাছে যে একটা মনের দুঃখ শুনছিলাম, কিছু জিনিস আছে স্বীকৃতি কেউ দিক আর না দিক সেটা মানুষের হৃদয়ে চিরকাল বহমান, যেমনটি আমাদের জাতীয় কবি, যেমনটি আমাদের বিশ্বকবি। এগুলো কেউ কাগজে কলমে দিল কি দিল না, এতে কিচ্ছু এসে যায় না। দিলে সেটা মহানুভবতা আমাদের, না দিলাম এটা সংকীর্ণতা আমাদের। আমরা একটু লক্ষ্য করি, কবি কাজী নজরুল ইসলাম যদি আজকের দিনে বেঁচে থাকতেন তাহলে কি লিখতেন? আমি মাঝে মাঝে ভাবি, তিনি হয়তো লিখতেন, আমার কথা কিন্তু কেউ রাজনীতির মধ্যে নিয়ে যাবেন না, আমি রাজনীতি পছন্দ করি না, ওগুলো আমার ভালো লাগে না। তিনি হয়তো লিখতেন, তোমরা 52 সালে যে মাতৃভাষার জন্য যুদ্ধ করেছ, বুকের রক্ত দিয়ে রাজপথ তোমরা রঙিন করে ফেলেছ, তোমরা আজ কর্পোরেট হাউস এবং সরকারি চাকরিতে গেলে ইন্টারভিউ বোর্ড এসে ভালো ইংরেজি জানে না বলে তার চাকরি হয় না কেন? আমি কি ভুল বললাম কিছু? কিন্তু আমরা এই দৈন্য দশার মধ্যে এখন পড়ে আছি। আমার সামনে যে কর্তা ব্যক্তিরা আছেন তারা অনেক বড় বড় সভা সেমিনারে যায়, আমার দু একটি কথা যদি হৃদয়ের মধ্যে দেখে কোথাও উপস্থাপন করে হয়তো নীতি নির্ধারকদের কর্ণগোচরে যেতেও পারে, আমি চেষ্টা করি। আরেকটা বিষয় আমি বলে শেষ করব, সেটি হলো, যদি কাজী নজরুল ইসলাম আজ বেঁচে থাকতেন তাহলে বলতেন, তোমার দাদা রাজনীতির মাঠে মিছিল করেছে, আমার ভাই তোমার ভাই, সূর্য ভাই সূর্য ভাই, তোমার বাবা মিছিল করেছে, আমার ভাই তোমার ভাই, চন্দ্র ভাই চন্দ্র ভাই, আর তোমার ছেলে এখন বড় হচ্ছে সে মিছিল দেবে, আমার ভাই তোমার ভাই, তারা ভাই তারা ভাই। কথাটা একটু কেমন শোনা গেল না? কথাটা এই জন্য বলছি, নজরুল ইসলাম বেঁচে থাকলে আজ নির্বাচন কমিশনে আজ অনেক আলোচনা হচ্ছে। উনি যে বলতেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাহেব, আমার এক দফা এক দাবি, নইলে এখান থেকে যাব না। কি সেই দাবি? আপনার প্রথম নির্বাচনে ক্যান্ডিডেট হতে গেলে অন্তত সংসদ সদস্য, একটা শর্ত থাকতে হবে। কি সেই সংসদ শর্তটা? যে কোন রাজনৈতিক নেতার বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, সন্তানরা পড়াশোনা করে, ও নির্বাচনে ক্যান্ডিডেট হতে পারবে না। কারণ কি? দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে, গোলযোগ তৈরি হলে, বাই চান্সের কোনো সরকার গঠিত হলে এর আর কেউ দেশে থাকে না। কোথায় চলে যায়? ওই সব জায়গায় চলে যায়, তারা নিরাপদে থাকে। ভুক্তভোগী হয় কারা? আমাদের মতো সাধারণ মানুষরা। তো কাজী নজরুল ইসলামের চেতনা, কাজী নজরুল ইসলামের যে সাহিত্য কর্ম, সেখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে এই শিক্ষাগুলো আমাদের একটু নেওয়া উচিত। 18 কোটি মানুষের দেশে যারা নেতৃত্ব দেন, তারা প্রতিদিন টেলিভিশন চ্যানেলগুলো খুললে এই পক্ষ এর বিরুদ্ধে আর ওই পক্ষ এর বিরুদ্ধে এমন এমন কথা বলেন যে কথাগুলো সর্বস্বই অসত্য। তাহলে কি আমরা আজকে এই অসত্য কথা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই দেশে মোরাল ডিক্রিজ করতে পারবো, ইনক্রিজ করতে পারবো? নিচের দিকে একজন বক্তা বলছিলেন যে, আমরা ধন সম্পদ, সম্ভবত আমার এই যে বড় ভাই বলে গেছেন, ধন সম্পদ নিয়ে আমরা বড় হচ্ছি। আর যেহেতু আমার একটা ছোট্ট পরিচয় আছে, আমার মা ফাউন্ডেশন, আমাদের স্লোগান হচ্ছে মায়ের মমতায় আমরা, যে কাজটি করি সেটি মায়ের মমতা দিয়ে করার চেষ্টা করি। তো সেখানে আমাদের প্রধান যে কাজটি সেটি হচ্ছে মোরালিটি বাড়ানো, ডেভেলপ করা। আজকে দেখেন চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, ব্রিজ হচ্ছে, পদ্মা সেতুর মতো স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, কিন্তু হৃদয়ের মাঝে যে বিবেক, সেই বিবেকটা কি আমরা ঐশ্বর উচ্চ জায়গায় নিয়ে যেতে পারছি? ওইখানে মনে হয় বড় একটা ঘাটতি হচ্ছে। তাহলে বিবেকবান মানুষ যদি আমাদের সমাজে হাল ধরতে না পারে তাহলে এই বড় বড় অর্জনগুলো সময়ের ব্যবধানে হয়তো হারিয়ে যাবে। আমরা
সেই হারিয়ে যেতে দিতে চায় না। আমাদের দেশের 50 বছরের অর্জনগুলোকে আমরা সামনের দিকে নিতে চাই মানবিক মূল্যবোধ দিয়ে। আজকে রাস্তায় আমার সামনে যখন একটা মানুষকে খুন করা হয়, তখন আমি বলি কি সাইড দিয়ে চলে যাই, কারণ কি আমার ভিতরে সেই বিবেক বোধটা, মানসিক মূল্যবোধটা একদমই নাই। কবি কাজী নজরুল ইসলামের লেখনী ঠিক এখানেই দরকার, এবং উনি সেই সাম্যের কথা বলেছেন। কবি কাজী নজরুল ইসলাম কোথায় নাই শিশুদের খুকি ও কাঠ বিড়ালে, যৌবনের গান কবি গান প্রবন্ধে তিনি লিখেছেন, ওই যে আমাদের টিটো ভাইয়ের কথা বলছিলাম না, 88 বছর বয়সে এখনো তার শারীরিক গঠন এবং তার কথা বলার স্টাইল 16-18 বছরের একজন যুবকের মতো। কাজী নজরুল ইসলাম এটা নিয়ে লিখে গেছেন না, লিখেছেন তিনি বৃদ্ধদের জন্য লিখেছেন। কাজী নজরুল ইসলামের গোটা জীবনটাই দৈন্য দশায় আর্থিক ভাবে কেটেছে, কিন্তু তার সাহিত্য কর্ম কিন্তু বন্ধ ছিল না। বলেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, হৃদয় থেকে বলেছিলেন, অন্তর থেকে বলেছিলেন বলেই মহান রব্বুল আলামিন তার সেই প্রার্থনা কবুল করেছেন। ঢাকা ইউনিভার্সিটির সেই গোবান্তর সারির ভিতরে তিনি চিরশায়িত আছেন। ঠিক তেমনি তিনি বলেছিলেন, ও ভাই কে যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। হয়তো তিনি ফিজিক্যালি হজ করতে যেতে পারেননি, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কবি নজরুল ইসলামের এই দোয়াও মহান রব্বুল আলামিন কবুল করেছেন নিশ্চয়ই। আজকে আর কথা বাড়াবো না, কারণ আজকে আমার সামনে যারা আছেন।